নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশি ফেব্রুয়ারি মাসে মিত্র ক্ষেত্রে ছটি গ্রহ নতুন যুগের সূচনা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিথুন রাশি ফেব্রুয়ারি মাসের রাশি ফল প্রকাশ করতে চলেছি তাদের জানাতে চলেছি ফেব্রুয়ারি মাসই তাদের জীবনে নতুন যুগের সূর্যোদয় হবে মৃত্যু ছটি গ্রহ বৃহস্পতি বুধ চন্দ্র শনি শুক্র রবি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছা আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে মিথুন রাশিরা দিন ধরে নানা কারণে হতাশার মধ্যে ভুগছেন তাদের শরীর ভালো নেই তাদের আর্থিক দিক ভালো নেই কর্মের দিক দিয়ে অশান্তি চলছে বিশেষ করে শনির ধাঁয়ায় তারা ক্লান্ত তারা অবশূন্ন একের পর এক রোগ ব্যাধি এছাড়া পারিবারিক জীবনে অশান্তি তাদের ছেয়ে গেছে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে সেই মিথুন রাশি জাতক জাতিকাদের কাছে আমি ঘোষণা করছি আর ভয় নেই আর দুশ্চিন্তা নেই বন্ধু এসে গেছে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আসতে আর মাত্র চার পাঁচটি দিন বাকি আছে ফেব্রুয়ারি মাস এলেই হবে নতুন যুগের সূচনা আপনি বলবেন কেন তার কারণ লুকিয়ে আছে মৃত্যু ক্ষেত্রে অর্থাৎ অষ্টমে ছটি গ্রহের রহস্যের মধ্যে ছটি গ্রহ ইন্দ্রজাল বুনছে কোথায় না আপনার মৃত্যু ক্ষেত্রে আপনি কি মারা যাবেন না না আপনি অমরত্ব লাভ করবেন আপনি ভাবছেন কিসের অমরাত্র তার কারণ যখন ছটা গ্রহ অষ্টমে অবস্থান করবে তখন মিথুন রাশির জীবনে নতুন যুগের সূচনা হবে হ্যাঁ আপনি কর্মে উন্নতি আর্থিক উন্নতি পারিবারিক উন্নতি এবং অবশ্যই সবচেয়ে বড় কথা শারীরিক উন্নতি ঘটবেই কারণ যে শনি মকরে থেকে তার ধাঁয়া দৃষ্টিতে আপনাদের সরকার করে দিয়েছে দু হাজার একুশে সেই শনি এবার জব্দ হয়েছে এবার শনি লড়াই করছে ছটি গোয়ের সঙ্গে তাই সেই শনি আর আপনাদের ক্ষতি করতে পারবে না এই শনি এবার আপনাদের অবশ্যই শুভ ফল দেবে তাই মিথুন রাস জীবনে নতুন সৌভাগ্য বয়ে আনছে এবার আসুন দেখি কোন সৌভাগ্য কবে থেকে আসছে প্রথমে যে সৌভাগ্যের কথা বলবো সেটি হচ্ছে চার ফেব্রুয়ারি চার ফেব্রুয়ারি অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি বুধ বুথ কুম্ভ থেকে বক্রি অবস্থায় মকরে আসছে বুধ মকরে আসার ফলে মিথুন রাশির জীবনে তৈরি হচ্ছে অতি শুক্র বুদ্ধিযোগ যে বুদ্ধিযোগ যুগ যুগ পরে তৈরি হয় হাজার হাজার বছর পর মিথুন রাশিদের সেই বুদ্ধিযোগ তৈরি হচ্ছে বুধ যখন অবশ্যই কুম্ভে থেকে মকর থেকে কুম্ভে বক্রী অবস্থায় প্রবেশ করবে তখন বুদ্ধি খুলে যাবে মিথুন রাশিদের তারা নানা ধরনের গবেষণামূলক কাজ করতে পারবে তারা নানা ধরনের জটিল মেকানিক্যাল কাজ করতে পারবে এমনকি পারিবারিক জীবনেও সুখে শান্তিতে কাটাতে পারবে এছাড়াও যে সৌভাগ্য তাদের জীবনে আসছে যা একাধিকভাবে মিথুন রাশিকে নিয়ে যাবে একস্বর্গীয় সৌরভে অঢ়েল সম্মান পাবে মিথুন রাশি জগতের সকলে সে কর্মক্ষেত্রে হোক সে পারিবারিক জীবনে হোক সে বন্ধুদের ক্ষেত্রে হোক সে পাড়া প্রতিবেশী সকলের কাছে খুব সম্মান পাবে মিথুন রাশি আপনি বলবেন কবে আমি বলব বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি রবি যখন মকরে ছটি গোয়ে ঝাঁক থেকে বেরিয়ে কুম্ভেতে চলে যাবে তখন থেকেই আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে অর্থাৎ বারোই ফেব্রুয়ারি থেকে মিথুন রাশির সৌভাগ্যের চরমে উঠবে প্রভূত সম্ভব প্রভূত যোগ আপনাদের একাধিক ক্ষেত্রে বিশেষ করে কর্মজগতে সকলে আপনাকে ধন্য ধর্ম করবে সকলে আপনার কাজের প্রশংসা করবে এবং অবশ্যই আপনি কিছু পুরস্কার অবশ্যই পাবেন মিথুন রাশি এছাড়াও যে সৌভাগ্য আপনার জীবনে আসছে একুশে ফেব্রুয়ারি তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই সৌভাগ্য একমাত্র আসছে আপনাদেরই তার কারণ আপনাদের অষ্টম ধাইয়া চলছে এবং এই ধাইয়া অবস্থায় শুক্র আবার চলে যাবে মকর থেকে কুম্ভে শুক্রে কুম্ভেতে যাওয়া নবমে প্রবেশ আপনাদের ভাগ্য উদয় হবে হ্যাঁ আপনি নানা ধরনের উন্নতি করতে পারবেন আপনার যদি ব্যবসায়ী হন আপনি যে কোনো ব্যবসায় যুক্ত থাকুন আপনার ব্যবসায় চাঁদ চাঁদ লেগে যাবে হ্যাঁ আপনি সকলের কাছে সম্মান তো পাবেন উল্টে আপনার ব্যবসা শিবিদ্রি সকলের ইচ্ছার কারণ হবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ অবশ্যই আনন্দে আপনি ভরে যাবেন এমন কি আপনি যদি মিথুন হন আপনার কাঙ্ক্ষিত নারী বা কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে আপনার বিবাহ সম্বন্ধ অবশ্যই ঠিক হবে তাই নতুন যুগের সূর্যোদয় ঘটছে মিথুন রাশি আপনাদের আর দুশ্চিন্তা করার কিছুই নেই এই ফেব্রুয়ারি মাসে আপনি শুধু ক্যালেন্ডারে অবশ্যই তারিখগুলো দাগ মেরে নিন চার ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং অবশ্যই একুশে ফেব্রুয়ারি তবে আমি কয়েকটা বাজে খাওয়া খরচা অর্থাৎ অশুভ সংবাদ আমাকে শোনাতেই হচ্ছে কারণ গবেষণায় যা ফলাফল তা আমাকে তো প্রকাশ করতেই হবে গবেষণা বলছে বাইশে ফেব্রুয়ারি যখন মঙ্গল মেস থেকে প্রবেশ করবে বিশ্বে এবং বিশ্ব হচ্ছে মিথুন রাশির দ্বাদশ ঘর রাহু এবং মঙ্গলের এই অবস্থান তৈরি করবে নানা ঝোট ঝামলা যোগ অর্থাৎ নানাভাবে বিবাদ তৈরি হবে জীবনে অর্থাৎ যে সৌভাগ্য আপনার চার তারিখে এসেছে যে সৌভাগ্য আপনার বারো তারিখে এসেছে যে সৌভাগ্য আপনি পেয়েছেন একুশ তারিখে তার ক্ষেত্রে কিছুটা হল আপনার জীবনে ঝুট ঝামেলা চলে আসবে তাই এই ঝুট ঝামেলা এড়িয়ে চলতে আপনি আমার বলে দেওয়া তিনটি প্রতিকার আমি বলছি আপনি শুনুন আপনি অবশ্যই আজ থেকে অর্থাৎ এক্ষুনি থেকে এই যে রাতের খাবার খাবেন প্রত্য রাতের খাবার পর যেমন হাত মুখ ধন তার সঙ্গে পাটাও ধুয়ে নেবেন তার কারণ এই যে মঙ্গলের ঝঞ্ঝার যোগ চলবে শুরু হবে বাইশ তারিখ থেকে বাইশে ফেব্রুয়ারি তার আগে যে কটা দিন আছে আপনি অবশ্যই এই প্রতিকারটি করুন এই টোটকাটি করুন এর ফলে আপনার গ্রহ দোষ নাশ হবে দ্বিতীয় যে কাজটি করতে হবে আপনাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার লাল কুকুরকে খাওয়াতে হবে লাল কুকুরের সঙ্গে কালো কুকুরকেও খাওয়াতে হবে সুতরাং লাল কুকুর আর কালো কুকুর যে খাওয়ালে লাল পিঁপড়ে কালো পিঁপড়েকে কালে এবং অবশ্যই আপনাকে লাল এবং কালো জীবজন্তু সেবা করতে হবে এর দ্বারা আপনি অবশ্যই উপকৃত হবেন আপনি লাল গরু এবং কালো গরুকেও খাওয়াবেন এছাড়া তৃতীয় যে প্রতিকারটি হল মিথুন রাশি তা আপনারা অবশ্যই করুন এর ফলে আপনার জীবনের সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনারা পত্র স্থানের পর ভগবান শিবের শিবলিঙ্গে জল দিন জলে একটু আতপচাল একটু দুর্বা দিয়ে শিবের মাথায় জল দিয়ে সেই জলের এক নিজের জীবে লাগিয়ে নিন ব্যাস আর আপনাকে ধরে কে মিথুন রাশি এবং ওম শিবানমা ওম শিবানমা ওম শিবানঈ মন্ত অবশ্যই জপ করবেন তাই মিথুন রাশি ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে যে নতুন যুগের সূর্যোদয় হচ্ছে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন এমনি কিছু কমন অবশ্যই করবেন ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাদের বেলাইকনটি অবশ্যই প্রেস করুন তাদের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানাই ভিডিও শেষ করেন নমস্কার ধন্যবাদ